এই মাইকটা আমি অ্যামাজন অর্ডার করেছিলাম, তো নয়েজ ক্যান্সেলেশন খুব ভালো আছে মাইকটাতে আর ওয়্যারলেস। তো মাইকটা এখন আমি ওপেন করছি, মাইকটা যে বক্সটা ওপেন করছি এখানে দেখা যাচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, তো দেখতে পাচ্ছ ওয়ারেন্টি কার্ড লেখা। এ দুটো সাইড করে দিচ্ছি। সর্বপ্রথমে যেগুলো দেখা যাচ্ছে, সর্বপ্রথমে এখানে দুটো অডিও ট্রান্সমিটার আছে, মানে যে মাইক দুটো আছে, আর সাথে এখানে একটা রিসিভার আছে যেটা আমি টাইপ সি লাইটনিং পোর্ট আর বক্স কেবল আছে তিনটার মধ্যে আমি কানেক্ট করতে পারি যে কোনো জায়গায়। বাকি আর ভেতরে কী কী আছে দেখে নিই। ভেতরে বক্স আছে, বক্সের মধ্যে একটা টাইপ সি টু বক্স কেবল আর একটা ইউএসবি চার্জিং কেবিল আছে, পরে দেখাচ্ছি এটা। আর আরেকটাও সেম কানেক্টার আছে, এগুলো সাইড করে রাখছি। আর এই মুহূর্তে আমার কাছে চার্জার যে অ্যাডাপ্টারটা আছে এটা দেখতে হবে কীরকম আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে টু ইন ওয়ান আছে, তো এখানে দুটো আউটপুট একটা ইনপুট আছে। তো আউটপুট দুটো এরকমভাবে মাইক যে আছে এই মাইকের মধ্যে চলে যাবে, একটা এখানে আর একটা এখানে। যাওয়ার পরে যে কোনো পাওয়ার সকেট অথবা প্লাগের মধ্যে অথবা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে লাগাতে পারো, যে কোনো পাওয়ার ব্যাঙ্ক অথবা পাওয়ার সকেটও লাগাতে পারবে। দেখতেই পাচ্ছ লাল লাইট চলছে, মানে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখন এটা খুলে নিচ্ছি, চার্জ যা আছে দেখে নিচ্ছি। এখন আমি যে রেকর্ড করছি এটা হচ্ছে বোয়া M1 মাইকের সাথে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বোয়া M1 মাইক। নয়েজ তো পাচ্ছ সবাই এই মাইকটার সাথে আমি রেকর্ড করছিলাম। তো এবার যে ভিডিওটা আমি মানে রেকর্ড করবো, তো এই যে কানেক্টারটা আছে এটা আমি কানেক্ট করবো, কানেক্ট করে এই কানেক্টারটার সাথে আমি কানেক্ট করবো, করে আমি স্যাম্পেলটা দেখাবো, অডিও স্যাম্পেল কেমন আছে, কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে, কতটা ভালো ভিডিও কোয়ালিটি আসছে, মানে অডিও কোয়ালিটি আসছে। তো তার জন্য আমি ভিডিওটা পজ করে মাইকটা চেঞ্জ করছি। প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে মাইকটা কীভাবে কানেক্ট করতে হবে ফোনের সাথে। তো মাইকটা ফোনের সাথে কানেক্ট করার জন্য সবার প্রথমে এখানে যে পাওয়ার বাটনটা আছে সেটা প্রেস করে রাখতে হবে। এগুলো লাইট পিঙ্ক করছে, অপর দিকে যে মাইকটা আছে মাইকে একটা পাওয়ার বাটন আছে, সে পাওয়ার বাটনটাই প্রেস করবো। প্রেস করে দুটো লাইট দেখুন সিঙ্ক হয়ে গেছে, মানে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। লাইট ব্লিঙ্ক করছে মানে সিঙ্ক হয়ে গেছে। তো এরকমই সেম আরেকটা মাইক, আপনি দুটো মাইক একসাথে ইউজ করতে চান তো দুটো ইউজ করতে পারেন। তো এখানে পাওয়ার বাটনটা আমি প্রেস করবো, তো দুটোই সিঙ্ক হয়ে গেছে, মানে এখন এই দুটো মাইকেরই সাউন্ড এই ট্রান্সমিটারে আমাকে বসাচ্ছে। তো আমি এখন একটা ইউজ করে দেখাচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। এবার এই যে টাইপ সি পোর্টটা আছে আমি আমার টাইপ সি ফোনে লাগিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মাইকে রেকর্ড করতে গেলে যে কোনো সাধারণ অ্যাপ যে আছে ক্যামেরাই হতে হবে না, তো তার জন্য আপনাকে ওপেন ক্যামেরা যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ওটা আমি যে ডাউনলোড করতে হয় কীভাবে সেটা আমি একটা ভিডিও বানিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো একটা। তো আমি এখন এই মাইকটা লাগিয়ে নিচ্ছি আর আমার যে বইয়ে M1 মাইকটা আছে মাইকটা ওপেন করে দিচ্ছি। তো এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তখন এখন হচ্ছে এই মাইক দিয়ে রেকর্ড হচ্ছে। তো আমি রেকর্ডের আপনি অডিও কোয়ালিটি শুনে বুঝতেই পারছেন রেকর্ড কোয়ালিটি চেঞ্জ হয়েছে। তো আমি দেখুন এখানে রেকর্ড হচ্ছে আর আপনি ফ্যানের হয়তো আওয়াজ পাচ্ছেন আপনারা শুনতে। তো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন যে বাটন আছে তো এটা প্রেস করবো একবার। একবার প্রেস করলে দেখতে পাচ্ছেন সাউন্ড আপনারা সব পাচ্ছেন যে নয়েজটা কতটা কম হয়েছে কি না হয়েছে আপনি বুঝতে পারবেন। তো কিছুক্ষণ চলার পরে আমি নয়েজ ক্যান্সেলেশনের যে সেকেন্ড পার্টটা আছে ওটা দেখাবো, মানে টোটাল তিনটে নয়েজ ক্যান্সেলেশনের ঘাট আছে, তিন রকম নয়েজ ক্যান্সেলেশন হয় এখানে। তো প্রথমটা আপনি শুনতেই পাচ্ছেন, এবার হচ্ছে সেকেন্ডটা। এবার সেকেন্ড যে ক্যান্সেলেশনটা আছে সেটাও আপনারা পাচ্ছেন, ফ্যানের আওয়াজ পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন, বা অন্য কোনো পাশ থেকে আওয়াজ আসছে কি না। তো এবার লাস্ট যে ক্যান্সেলেশন লাস্ট যে ঘাটটা আছে সেটাও আমি এখন প্রেস করে দিচ্ছি। তো হয়তো আশা করবো এখন কোনো নয়েজই বা কোনো রকম নয়েজ আপনার কাছে আসছে না। তো আমি এটা কলারে লাগিয়ে দিচ্ছি মাইকটা। এখন আমার নয়েজ ক্যান্সেলেশন ওই মাইকটাতে অন আছে কিন্তু এটাতে অন নেই, তো আমি এখন এটাই কানেক্ট করছি। তো আমি অন করার সাথে কানেক্ট হয়ে গেছে, এখন বুঝতে পারবেন আপনি যে নয়েজ এটাতে আসছে কি না, থেকে নয়েজ আসছে। তো নয়েজ ক্যান্সেলেশন করার জন্য জাস্ট এই যে বাটনটা আছে না, এটা একবার প্রেস করলে
এখানে দেখুন লাইটটা একবার ব্লিঙ্ক হবে, মানে নয়েজ ক্যান্সেলেশনের পার্ট যে ভাগটা আছে তার পার্ট ওয়ানে যাচ্ছে। আর যখন আমি আরেকবার প্রেস করব তখন দুবার ব্লিঙ্ক হবে, মানে সেকেন্ড যে ডিভিশনটা আছে সেখানে গেছে। আর তিনবার ক্লিক করলে তিনবার ব্লিঙ্ক হলো, মানে নাম্বার থ্রিতে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে। কিন্তু যখন আমি এটা দুবার ক্লিক করব তখন এটা মিউট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে নিচ্ছে, মানে এই মাইকটা মিউট আছে আমার, কিন্তু আমার কলার মাইক এখনও চলছে, এই মাইকটা মিউট হয়ে গেছে। তো আমি এখন এটাকে একবার দুবার প্রেস করব, আবার এটা রানিং হয়ে গেছে। একবার প্রেস করব নয়েজ ক্যান্সেলেশন, ঘাট ওয়ান, ঘাট টু, থ্রি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আর এই যে এইটা আপনার আমাকে মানে দিয়েছে, এটা কী কাজে লাগবে? তো এইটা হচ্ছে মেন কাজে লাগবে, অডিও হচ্ছে আমি যেটা আমি কথা বলছি সেটাকে আমি যে শুনবো, শুনে দেখবো যে কেমন আসছে না আসছে, সেটা মনিটর করার জন্য। মানে এটা আপনি এখানে লাগাবেন, লাগিয়ে এখানে কোনো মাইক্রোফোন যে আপনার কাছে ইয়ারফোন আছে ওয়াইড ইয়ারফোন, তো এখানে লাগাতে হবে, লাগিয়ে এটাতে আপনি নিজের অডিও মনিটর করতে পারবেন যে অডিও কেমন আসছে না আসছে। তো আমি এটা এখন থেকে যা ভিডিও বানাবো আমি এই মাইকের উপরে বানাবো। বোয়া যে মাইকটা ল্যামিনিয়ার মাইকটা আছে, ল্যাভেলিয়ার মাইক, তো এটাতে করলে পরে অডিও এডিট করতে হয়, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। তো এবার থেকে আর আশা করি ঝামেলাটা নেই, আর যা ব্লগ আসবে এটাতেই আসবে, যা ভিডিও আসবে এটা থেকে এই জায়গায় সাউন্ড আসবে। তো প্রথমবার আনবক্সিং ভিডিও করছি, জানি না কেমন হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।